একদম ভালো নেই, একদম ভালো নেই। আমরা আমাদের যে বন্ধু 169 ঘন্টায় কিছু জল ছাড়া বাকি কিছু না খাওয়ার জন্য আজকের আমরা বিকেলে তার সব বিকেল থেকে দেখতে পেলাম তার পেটে যন্ত্রণা হচ্ছে এবং রক্ত পায়খানা হচ্ছে এবং তার কথার মধ্যেও জড়তা আসছে। সো অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থাতে সে আমরা মেডিকেল টিম যাকে তখন আইসিইউতে ভর্তি হওয়ার যেরকম রেকমেন্ডেশন করে আমরা জুনিয়র ডাক্তারের মেডিকেল টিমের রেকমেন্ডেশনে আমরা আইসিইউতে নিয়ে আসি মেডিকেল কলেজের, এবং আমরা অত্যন্ত ব্যথার সঙ্গে জানাচ্ছি যে এরকম এটা আমাদের তৃতীয় নম্বর মাহাতো এবং নর্থ বেঙ্গলের একজন এটা হচ্ছে আমাদের 3 নম্বর অনশন মুখার্জি। আমরা অবাক হয়ে যাচ্ছি যে গভর্নমেন্ট এত মানে এত ডেফ কি করে হতে পারে, আর কত জোরে আমাদেরকে বলতে হবে আমাদের এই সাইলেন্স, আমাদের এই ব্যথা, আমাদের এই যন্ত্রণা, এটা কি গভর্নমেন্টের কানে পৌঁছাচ্ছে না? এটাই আমাদের ব্যথা এবং যন্ত্রণার কথা। আপাতত মেডিকেল টিম তাকে দেখছে এবং আইসিইউর ভিতরে সবাইকে অ্যালাউ করা হয় না, যারা আইসিইউ টেকনিশিয়ান থেকে শুরু করে আইসিইউ যারা ক্রিটিক্যাল কেয়ার ডাক্তারবাবুরা আছেন ওনারা ওর স্বাস্থ্য পরীক্ষা করছেন। আপাতত আপডেট আমরা কিছুক্ষণ পরে পেয়ে যাব স্বাস্থ্যের অবস্থা, কিন্তু আমরা ভর্তির আগের পরিস্থিতিতে আমরা যেহেতু নিজেরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছি আমরা দেখেছি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টের, এবং তার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি বলবো যে এই মুখ এবং বধির সরকারি প্রশাসনকে আমি বলবো আপনারা এরপরও যদি শুনতে না পান কবে শুনতে পাবেন, আর কতজন আইসিইউ ভর্তি হলে তবে আপনারা আমাদের কথা শুনতে পাবেন। একেবারে আপনার থেকে আরও একটা ব্যাপার জানতে চাইবো যে যারা এখনো অনশন চালিয়ে যাচ্ছেন, অনশন মঞ্চে যারা রয়েছেন তাদের শারীরিক অবস্থা কিরকম রয়েছে? বিভিন্ন জনের শারীরিক অবস্থা ডিটোরিয়েট করছে এবং আমরা আমাদের মেডিকেল টিম থেকে সেই জায়গাগুলো বারবার চেক আপ করা দেখছি এবং অ্যাডমিশন কখন করা হবে না হবে সেটা আমাদের মেডিকেল টিম দেখছে, এবং সেই জায়গা থেকে তারা ডিসিশন নিচ্ছেন। এবং যদি বলেন বাকিদের শারীরিক অবস্থা, এক কথায় বলবো সবই ডিটোরিয়েটিং এবং অত্যন্ত অত্যন্ত ডিটোরিয়েটিং কন্ডিশনে সবাই আছেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে, তিনি যেরকম জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই অনুষ্ঠ মুখোপাধ্যায় শারীরিক পরীক্ষা করা হচ্ছে। অনশনের 7 দিন পার, অসুস্থ আরও একজন জুনিয়র চিকিৎসক, অসুস্থ হয়ে পড়েছেন অনুষ্ঠ মুখোপাধ্যায়, তাকে ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে হয়েছে এবং তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাকে সিসিইউতেও ভর্তি করা হতে পারে, কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে অনুষ্ঠ মুখোপাধ্যায়কে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে সুকান্ত মুখোপাধ্যায় এবং ধর্মতলার যে অনশন মঞ্চ সেখান থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে সুকান্তর কাছে যাব। সুকান্ত, এখন কি খবর পাচ্ছ, কেমন আছেন অনুষ্ঠ মুখোপাধ্যায়? দেখো, ঠিক 11:08 মেডিকেল কলেজের SSB ব্লক অর্থাৎ সুপার স্পেশালিটি ব্লক, সেখানে গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে এই মুহূর্তে কিন্তু তার শারীরিক পরীক্ষা চলছে অনুষ্ঠ মুখোপাধ্যায়ের। আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু তার যে শারীরিক অবস্থা সেটার অবনতি হতে থাকে এবং তার ঠিক পরেই যারা সিনিয়র ডাক্তাররা ছিলেন তারা তার পরীক্ষা করেন অনুষ্ঠের, এবং তারা তখন যেটা অ্যানাউন্সমেন্টে তারা যেটা জানান যে তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, তাকে মেডিসিন দেওয়া হয়, কিন্তু তারপরও তার যে পেটে বা বলা চলে যে তলপেটে যে প্রবল ব্যথা সেটা কিন্তু উত্তরোত্তর বাড়ছিল এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কোনোভাবে এই ধর্ণা মঞ্চ থেকে তাকে কিন্তু তার যে অনশন সেটাকে কন্টিনিউ করা যাবে না, এবং এই ব্যাপারে অনুষ্ঠুপও কার্যত তিনি তার কনসার্ন দেন যে হ্যাঁ তিনি হাসপাতালে যেতে প্রস্তুত, এবং তার ঠিক পরেই 11:00 সেখান থেকে অ্যাম্বুলেন্স বেরোয় পুরো গ্রিন চ্যানেল করে তাকে নিয়ে আসা হয় সরাসরি এই SSB ব্লকে, এবং এই মুহূর্তে তাকে ভর্তি করা হবে কি না সেই সিদ্ধান্ত এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। ভেতরে যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে তার কিন্তু চিকিৎসা করছেন, তারা কিন্তু তার পরীক্ষা করছেন অনুষ্ঠুপের, এবং তারা পরীক্ষা করে জানার যেটা চেষ্টা করছেন যে ঠিক কী কারণে তার এই তলপেটে ব্যথা এবং এই ব্যথা কেন কমছে না, গোটা ব্যাপারটাই কিন্তু তারা ভালো করে পরীক্ষা করবেন এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে যে অনুষ্ঠুপকে ভর্তি করা হবে কি না।